আমরা কিন্তু এখন চলে আসছি বঙ্গবন্ধু আইকন টাওয়ার, যেটারে বলি 142 তলা হওয়ার কথা ছিল, ওইটা 140 তলা। এখন আমরা চলে আসছি নকশিপল্লি, একটা রেস্টুরেন্টের মতোই আপনার, এখানে ভিতরে যাব। তাহলে চলুন আমরাও যাই। এখন আমরা চলে আসছি আপনার, হ্যাঁ আমরা এখন চলে আসছি রূপগঞ্জ গ্যাস ক্ষেত্র। এখানে এখন আমরা চলে আসছি নকশিপল্লি, একটা রেস্টুরেন্টের মতোই আপনার, এখানে ভিতরে যাব। তাহলে চলুন আমরাও যাই। এই জি, এই জি, অনেক সুন্দর করে খোদাই করে নকশিপল্লিটা করা হয়েছে। যেতে পারে, এই জি দেখতেছেন সুন্দর করে। সবাই ছবি নিয়ে ব্যস্ত। আমরা একটু সামনে দেখতেছি, এই যে দেখতেছেন, ওয়াও। টার্কি আমরা দেখতেছি, আমাদের সামনে কিন্তু একটা টার্কি আছে। আমরা একটু সামনে যাই এখন। ছোট ছোট রুমের মতো আছে, এই যে সেটটা দেখতেছেন। আমরা একটু সামনে, আর একটু সামনে যাই। পূর্বাচলে একদম নিরিবিল পরিবেশের মধ্যে এটা একটা সবচেয়ে ভালো বিলে, এটা অন্য যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলোর থেকে এটা ভালো। এই দেখতেছেন কবুতর, মানে আমাদের যে জানিটা, এই জানিটা কিন্তু আমার আপনাদেরকে আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করছি। আসলে আমরা এখানে এসে কীরকম এনজয় করছি সেগুলাই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে একটা মিউজিক চলতেছে, এখানে একটু বুদুরি টাইপের, বুদুরি টাইপের আপনার ইয়াটা দর্শকদের ভিউয়ারদের দেখাতে যাচ্ছি। এই যে মাঝখানে অনেক সুন্দর একটা লেকের মতো আছে, চলুন আমরা একটু লেকে যাই। চলুন আমরা লেকের উদ্দেশ্যে যাই। এখানে আসবেন কিভাবে আমি ভিডিওর প্রথম থেকে এই পর্যন্ত আপনাদেরকে আমি বলে দিছি। আপনার পূর্বাচল থেকে আপনি নীলাবাজার, নীলাবাজারের পরে কিন্তু এখানে নকশি যে পল্লি এটা বললেও হবে। এই যে দেখতেছেন কাঠের পরে যাবে নাকি, এই ছোট একটা পুকুরের মতো আছে এখানে, এটুকুলা দেখতে পাচ্ছেন ছোট করে। এইখান দিয়ে যাওয়ার আর একটা রাস্তা আছে ওই ওই, এখানে দেখেন মাছ, এই যে ছোট 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 মাছগুলো আছে, এই যে মাছ, বড় মাছ একটা দেখলাম। আসলে ক্যামেরাতে ভালো করে বোঝা যাচ্ছে না, আসলে এখানে অনেক প্রজাতির মাছ আছে। সবগুলো আইটেম, যেমন লাইটিং আছে, লাইটিংটা কিন্তু আপাতত অফ আছে, আমরা ইয়া করতে পারছি না। শর্টকাটে আমি একটু পল্লিটা আপনাদের দেখাই দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আমরা কিন্তু এখন চলে আসছি বঙ্গবন্ধু আইকন টাওয়ার, যেটারে বলি 142 তলা হওয়ার কথা ছিল, ওইটা 140 তলা। এটা করা হবে এবারে এলো আপনার, আরেকটা করা হবে 52 তলা, আর একটা 71 তলা, তিনটা হবে এখানে। এই দেখতেছেন এখানে এই লোকেশনটায় আমরা কিন্তু চলে আসছি। আসলে আমি ভিতরে যে অংশ ওইটা দেখাতে পারছি না, তবু আমি ট্রাই করতেছি একটু দেখ, একটু সামনে গিয়ে দেখানোর জন্য। আসলে ভিতরে নিরাপত্তার কারণে অনুমতি নাই এখানে যাওয়ার জন্য। এই দেখতেছেন, এই দেখতেছেন অলরেডি কাজ চলতেছে, এই যে বিশাল এরিয়া নিয়ে কিন্তু এটা করা। এই যে দেখতেছেন নিরাপত্তার কাজে ওনারা নিয়োজিত। এটার আপনার এইখান থেকে কোনো শেষের কোনো নাই। এখানে আমরা কমপক্ষে
কত কিলোমিটার হবে অনেক দূর, কারণ নিরাপত্তার কারণে কিন্তু এখানে যাওয়া নিষেধ। আচ্ছা সমস্যা, এই যে এটা দেখতেছেন প্রজেক্ট চলতেছে, এই যে প্রজেক্ট যে বিস্তারিত বিস্তারিত এখানে দেওয়া আছে। এখানকার আমি বিস্তারিত বলতে পারলাম না, আপনারা কিন্তু ইউটিউবে সার্চ দিলে বহুত ভিডিও আছে, ওই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। এই জি যেটার নাম হলো বঙ্গবন্ধু আইকন টাওয়ার হবে। এখন আমরা চলে আসছি আপনার, এটার নামটা কি ভাই? হ্যাঁ আমরা এখন চলে আসছি রূপগঞ্জ গ্যাস ক্ষেত্র এখানে। এখন আমরা চলে আসলাম রূপগঞ্জ গ্যাস ক্ষেত্রে। এই দেখতেছেন আপনারা এখানে যে গ্যাসের যে উত্তোলন চলতেছে, রানিং এখন বন্ধ, এখন কি আপাতত কি বন্ধ আছে? এখন প্রোডাকশনটা আপাতত বন্ধ আছে। এটা উৎপাদন কেন্দ্র ছিল অনেক আগে, এটা গ্যাস কেন্দ্রে গ্যাস তোলা হয়েছে। দেখতেছেন আপনারা শোটে একদম সুন্দরভাবে দেখছেন। নেক্সট আরেকটা আমরা নতুন জায়গায় যাচ্ছি, যেটা হলো বাণিজ্য মেলায়। ওই বাণিজ্য মেলায় যাবো, বাণিজ্য মেলার কীভাবে যেতে হয় তার বিস্তারিত আমি এখন বলে দিচ্ছি। আপনারা কুড়িল থেকে বিআরটিসি বাস দিয়ে আপনার কাঞ্চন ব্রিজ বলে, ওই কাঞ্চন ব্রিজ আসবেন, ওইখান থেকে আপনি অটো করে বাণিজ্য মেলার যে নতুন ভবন ওই ভবনে আসতে পারবেন, ভাড়া 10 টাকা মাত্র অটো দিয়ে। তারপর আমরা তাহলে বাণিজ্য মেলার উদ্দেশ্যে রওনা করি।